হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু এলিসির শর্ট ভিডিও কেমন আছো তোমরা শরীর খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজকে হচ্ছে নতুন বউ খাওয়ানো দশ দিনের মধ্যেই খাওয়াতে লাগে আমাদের মধ্যে তত আত্মীয় স্বজন আছে তো আজকে আছি বড় মার বাড়িতে কাকির বাড়িতে খাওয়া হয়ে গেছে সবাই ওখানটাতে রয়েছে তো চলো সবাই মিলে আসুক আমরা যেতে থাকি আরে দেওয়া না বসো না একদম হলে হলো

দেখো বিয়ে তো কিন্তু অনেকদিন আগে হয়ে গেছে নিয়ম কারণ কিন্তু সব শেষ হয়ে যায়নি এখন আর হচ্ছে লাস্ট নিয়ম যেটা হচ্ছে গিট খোলার নিয়ম এই যে গিটটা বাধা হয়েছিল সাত পাকে বাধার আগে সেই গিটটা কিন্তু আজকে এখন আমাদের খোলা হবে আর এই গিটটা কিন্তু বাড়িতে খোলে কোনো কোনো বাড়িতে কিন্তু ছেলের বাড়িতেও খোলে কিন্তু আমাদের মধ্যে নিয়ম কিন্তু ছেলের বাড়িতে গিট খোলে আর দশ দিন কিন্তু নতুন বর্ব কোথাও থেকে বেরোয় না আর এই যে দশ দিন যে জলটা আমাদের ঘটবড়ার জন্য রেখেছিল ঘটবড়ায় যে ভাইকে স্নান করানো হয়েছে গায়ে হলদি সেই জলটা কিন্তু হাফ রেখে দেওয়া হয়েছিল সেই জলটা দিয়ে কিন্তু আজকে ওদেরকে স্নান করানো হলো দেখো একটুখানি তো গায়ের উপর দিয়ে দেওয়া হয়েছে কারণ এতদিনের একটা জল একটা গন্ধ হয়ে গেছিল আমাদের এখানে বিদ্যাধরী খাল থেকে আনলেও কিন্তু এই জায়গাটা কিন্তু অনেকটাই অপরিষ্কার ছিল যাই হোক দশ দিন ধরে একটা জল যেহেতু জমা ছিল তাই জন্য কিন্তু ওই জলটা আমরা অল্প করে দিলাম তা না হলে কিন্তু অনেকটাই অ্যালার্জি হওয়ার সম্ভাবনা ছিল আমাদের যে নিয়মগুলো করানো ছিল সেই নিয়মগুলো কমপ্লিট হয়ে গেছে আজকে কিন্তু আমাদের এই কাজটা করে যাওয়ার পরে কিন্তু আবার জ্যাঠো বাড়ি যেতে হবে কারণ জ্যাঠো বাড়িতে কিন্তু নিমন্ত্রণ রয়েছে আমাদের সবার তাই জন্য কিন্তু ওরা ওদের মতো করে বাথরুমে স্নান করে নেবে তা না হলে কিন্তু হবে না কারণ এখানটায় স্নান করতে গেলে কিন্তু ওই সবটা জল ঢাললে ওদের স্কিনের অনেকটা প্রবলেম হতে পারে আর জলটা সত্যি কথা বলতে এতটা বাজে

ওরা তো ঘরে চলেই গেছিল তার ফলে ওদের সামনে আমরা গিটটা খুলি গিটের ভেতর কি কি আছে ওরাও একটুখানি দেখুক দেখো ওদের সামনে খোলাটাই মনে হলো বেটার হবে কারণ ওদেরও লাগবে তাই জন্য আর কি ওদেরকে এখন এখানে এনে দেখো ওদেরকে আবার গিট দেখানো হচ্ছে আর তার থেকে বড় ওদের যে মালাটা আছে গলার মধ্যে সেই মালাটাও কিন্তু ওদের কাটতে হতো মালাটা এখন কাটবো দেখো গিটটা কিন্তু আমরা খুলেই দিচ্ছি আর মা এখানটাতে গিটটা খুললো আর গিটের ভেতরে কি কি আছে দেখো গিটের ভেতরে কিন্তু পান আছে সুপারি আছে আরও কয়েক রকমের ফল আছে যেগুলো কিন্তু আমি জানি না এখানেও কিন্তু আমাদের মধ্যে নিয়ম থাকে যে একটুখানি ধান দিতে লাগে বাপের বাড়িতে না ঠিক শ্বশুর বাড়িতে নিয়ম থাকে যে ধান দিতে লাগে সেই ধানে কিন্তু মানে প্রত্যেক দিন একটু একটু করে জল দিতে লাগে ধানটা যে গজ হয় সেই গজটা যেন বেরোয় কিন্তু এর মধ্যে দেওয়া হয়নি আমরা ভুলেও গেছিলাম আমার বেলায় কিন্তু হয়েছিল কিন্তু গজ বেরিয়েছিল কিন্তু সেরকম আমার মনে নেই কিন্তু আমাদের বাপের বাড়িতে নিয়ম কিন্তু এই যেরকম পান সুপারি সব চার পাঁচ রকমের ফল দিয়ে কিন্তু কি কি দেয় সেগুলো আমি জানি না দেখো এখন আমি ভাইয়ের মালাটা কিন্তু কেটে নিচ্ছি পিয়ুষ্মিতার মালাটাও কেটে নেবো হাতে যে দড়িগুলো ছিল যে দড়িগুলো দেওয়া হয় দাগাগুলো দেওয়া হয় সেগুলোই কিন্তু আমরা সব খুলে নিচ্ছি কারণ এগুলো কিন্তু সবটা জিনিস শুভ জিনিস আর এগুলো কিন্তু খুব যত্ন সহকারে কোথাও না কোথাও রাখতে হবে দেখো এখানে ভাইয়ের এই দড়িগুলো কিন্তু আমি একটা একটা করে কাটছি কারণ একবার এত মোটা দড়ি আমার পক্ষে সম্ভব না কাটা আর এদিকে দেখো আদিম যুগে যে পাথর দিয়ে আগুন ধরানো হতো না পাথর দিয়ে সবকিছু সবজি টবজি যাই হোক যা সব কাটা হতো মা এখানে দেখো পাথর দিয়ে এখানটাতে কাটছে কারণ আবার ভেতরে যাবে আবার ওখান থেকে নিয়ে আসবে তাই কুলোর মধ্যেই কিন্তু এই পাথরটা ছিল সেই পাথরটা দিয়ে মা এখন পিয়ুষ্মিতার হাতে যে দাগাটা আছে সেই দাগা থেকে কেটে নিচ্ছে কিন্তু এটা কিন্তু খুব ভালোভাবেই কাটা হয়ে গেল তারপরে আর কি ওরা সবাই মিলে চলে গেল গাড়িটা একটু ধুতে কারণ আমরা তো জ্যাঠো বাড়িতে যাবো গাড়িতে যেহেতু অনেক আঠা লাগানো ছিল বিয়েতে যে হাজর হয়েছিল তাই জন্য কিন্তু গাড়িটা আমরা ধুয়েই নিচ্ছি দেখো গাড়িটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুতে হবে তা না হলে কিন্তু হবে না কারণ গাড়িতে একভাবে আটা কিন্তু অনেক দিন ভাবে রয়েছিল আর এইবার কিন্তু সেই ভাবে আটা দিয়ে আমরা কিরণ ডিজাইন করিনি চল যাওয়া যাক জটবাড়ী বাড়ি এখন মন খারাপ হয়ে গেছে কষ্ট হবে তো বাজার যাচ্ছি বাজার চলে আসলে এখন যাবো বড়মা বাড়িতে সবাই মিলে রেডি হয়ে গেছে সবাই আসছে

আগে চল ছাদ দিয়ে ঘুরে আসি ছাদে আমরা ঘুরতে এসছি এসে কি ডাব খাচ্ছে এই অসভ্যতা

হ্যাঁ এক ফোঁড়োনে ও কতক্ষণ লাগবে গো চিকেন কষা হতে চিকেন না সরি মাটন কষা আধ ঘন্টায় হয়ে যাবে এখানে তো আমরা সব্বাই চলে এসেছি মাটন খাওয়ার জন্য আজকাল জব্বর পিকনিক হচ্ছে তো আধ ঘন্টা লাগবে আমাদের এখনও মাটনটা কষতে দিন তারপরে আমরা খাওয়া দাওয়া করতে চলে ততক্ষণ তুমি মাথাটা আসতে আসি

ও আচ্ছা ওরা যাই হোক ভিডিওটা কেমন লাগে জানিও লাইক কমেন্ট শেয়ার করো ভাই প্রেস করো তো অনেক দিন পরে কিন্তু বাইরে এসে আমি এখানটাতে তোমাদেরকে এড করছি ভিডিওটা লাইক করতে বল লাইক করবে না কমেন্ট করবে না কেউ কিছু করবে না তা ঠিক খা